নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি সাউথ কলকাতার 10টি সব থেকে বড় পুজো নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বালিগঞ্জ স্টেশনে নেমে 10 মিনিট হাঁটা পথে গড়িয়ার দিকে যেতে পড়বে একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো। পুরীর জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছে এখানে। সবাই আমরা জানি একডালিয়া বিখ্যাত মাতৃ প্রতিমায় সাবেকে আনা ছোঁয়ার জন্য। প্যান্ডেলের ভিতরে আছে অসাধারণ এক ঝাড়বাতি। সোলার কাজ করা ভিতরে আছে নানান দেবদেবীর প্রতিমূর্তি। এর পরের গন্তব্য সিঙ্গি পার্ক। এবারে থিম 7 মহলার অন্তঃপুরে। একডালিয়া থেকে 5 মিনিট হাঁটা পথে পড়বে এই পুজো। 83তম বর্ষে পড়েছে এবারের পুজো। পুরো মণ্ডপটি বাঁশ এবং বাঁশের ছলা বা বেত দিয়ে সুসজ্জিত। কিছুটা বনেদি মহলের মতো করে বানানো হয়েছে, কারণ এই পুজোর থিম হল 7 মহলার অন্তঃপুরে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সিঙ্গি পার্ক দেখার পরে চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের পুজোয়। সিঙ্গি পার্ক থেকে 5 থেকে 7 মিনিট দূরত্বে পড়বে এই পুজো। এবারে থিম হাতে টানা রিক্সা। আমরা সবাই জানি হিন্দুস্তান ক্লাবের পুজোয় লাইটিং হলো বিখ্যাত। এই লাইটিং আর কোথাও পাওয়া যাবে না, এটা এই ক্লাবের পুজোতেই থাকে। এক কথায় অসাধারণ। যেহেতু আমি আগেই বলেছি এবারের থিম হাতে টানা রিক্সা, তাই এখানের পুরো প্যান্ডেলটি বানানো হয়েছে হাতে টানা রিক্সার বিভিন্ন পার্টস বা পুরো রিক্সা দিয়েই। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। চলে আসলাম রাস্তার ঠিক অপোজিটে হিন্দুস্তান পার্কের পুজোয়। এবারে থিম চলে আসলাম সাউথ কলকাতার অন্যতম একটি বড় পুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয়। এবারে থিম আরসিনগর। এটি অন্যতম দক্ষিণ কলকাতার সেরা পুজো। 74তম বর্ষে পদার্পণ করেছে এখানকার পুজো। এখানে লোহার রডের আলপনা করে প্যান্ডেল বানানো হয়েছে, সঙ্গে রয়েছে অসাধারণ লাইটিং। যে পথ দিয়ে বালিগঞ্জ কালচারালের মণ্ডপে প্রবেশ করেছি, ঠিক সেই পথ দিয়ে মেন রোডে এসে রাস্তা ক্রস করলেই পাবেন ত্রিধারা সম্মেলনের পুজো। সামনেই আছে আলোকসজ্জায় সুসজ্জিত একটি প্রকাণ্ড গাছ। এখানে আছে সাবেকি প্রতিমা। 74তম বর্ষে পড়েছে এখানকার পুজো। এখানে থিম হলো অঙ্গন। যে মায়ের অঙ্গনে আমরা ছোট থেকে বড় হই, আজ সেখানে মায়ের অঙ্গনকে এনারা থিম হিসাবে তুলে ধরেছেন। এটি দেশপ্রিয় পার্কের পুজো। এবারের থিম ভুবনেশ্বরী মন্দির। এখনও ওপেন হয়নি তাই বন্ধ আছে। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে 6 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলেই 5 মিনিট দূরত্বে পাবেন মোহাম্মদ আলী পার্কের পুজো। এবারের থিম হোয়াইট হাউস। এনাদের প্রতিমায় থাকে সুন্দর সাবেকিয়ানার ছোঁয়া। এরপরে চলে আসলাম কলেজ স্কোয়ারে। যে পথ দিয়ে মোহাম্মদ আলী পার্কে প্রবেশ করলেন, সেই পথ দিয়ে একটু এসে বাঁদিকে 7 মিনিট হাঁটলেই পাবেন কলেজ স্কোয়ারের পুজো। থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। চলুন প্যান্ডেলটি দেখে নিই। দক্ষিণ কলকাতার আরেকটি সব থেকে বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। কলেজ স্কোয়ার থেকে 10 মিনিট দূরত্বে আছে
এটি। এখানে একমাত্র আসার কারণ হলো অসাধারণ লাইটিং শো। চলুন দেখে নিই। এরপরে আমরা শিয়ালদা স্টেশন থেকে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।